আমি তার সাথে কথা বলতাম, সে প্রতিদিন আমার কাছে আসত, অথবা আমি তাকে খুব ভালোবাসতাম। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা ডেইলি লাইফে সবসময় শুনে থাকি অথবা বলে থাকি, যেখানে করতাম, যেতাম, বলতাম এই কথাটি থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো, যখন বাংলা বাক্যের মধ্যে করতাম, যেতাম, বলতাম অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বা বিষয় যেটি অতীতে একসময় করা হতো কিন্তু বর্তমানে এখন আর করা হয় না, এমন বিষয় বোঝালে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। এই ধরনের বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি তার সাথে কথা বলতাম, আই ইউজড টু টক টু হার, সে সেখানে বাস করত, হি ইউজড টু লিভ দেয়ার, আমরা বাংলাদেশ যেতাম, উই ইউজড টু গো টু বাংলাদেশ, আমি একজন সেলসম্যান হিসেবে কাজ করতাম, আই ইউজড টু ওয়ার্ক অ্যাজ আ সেলসম্যান, সে প্রতিদিন আমার কাছে আসত, শি ইউজড টু কাম টু মি এভরি ডে, তাদের সাথে আমি ক্রিকেট খেলতাম, আই ইউজড টু প্লে ক্রিকেট উইথ দেম, আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম, আই ইউজড টু গো দেয়ার এভরি ইভিনিং, তারা পুকুরে সাঁতার কাটত, They used to swim in the pond. আমি ধূমপান করতাম, I used to smoke. আমি তাকে খুব ভালোবাসতাম, I used to love her very much.